পরে জানা গেল যে অনুপম রায়ের যে সহানুভূতিটা পাওনা সেটা আমাকে পাঠানো হচ্ছে অনুপম হাজরাকে। তো সেই জন্য যেহেতু এখনো অবধি মেসেজ পাচ্ছি, 15 মিনিট 20 মিনিট আগেও একটা মেসেজ ঢুকেছে, তো আমার মনে হলো যে সোশ্যাল মিডিয়াতে একটা আবেদন জানানো যে আপনারা রায়কে পাঠাতে গিয়ে হাজরাকে পাঠিয়ে দিচ্ছেন। এই আপনারা সমবেদনা জানাতেই পারেন, কিন্তু ঠিক মানুষটাকে জানান। আমার তো এখন অবধি ঠিক মতো বিয়েই হলো না, তো সে এবার একটা বিয়ে না হওয়া মানুষকে এরকম একটা মেসেজ পাঠাচ্ছে যে তার মানে, যাই হোক আপনার বাকিটা জানেন। তো সেই জন্য আমি দেখলাম যে এগুলো বিব্রত করে না, আমরা বিভিন্ন রকম চিন্তাভাবনার মধ্যে থাকি, কাজের মধ্যে থাকি, সেই জায়গায় ভেঙে পড়ো না। হ্যাঁ, তো হঠাৎ করে ভেঙে পড়ার তো প্রশ্নই আসছে না। চিন্তাভাবনা না, বিয়ে নিয়ে চিন্তাভাবনা নেই, এখন 2024 নিয়ে চিন্তাভাবনা করছি।